হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেটা দেখাবো এটা আমার খুবই একটা প্রিয় খাদ্য। তো করেছিলাম লুচি আর আলুর দম, তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বানিয়েছিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুলে নিচ্ছি। তো কার কার লুচি আর আলুর দম ফেভারিট আমাকে কমেন্টে জানাবেন, আর কার লুচি আর ছোলার ডাল ফেভারিট সেটাও কমেন্টে জানাবেন। আমার তো দুটোই বেশ ভালো লাগে। তো আজ করেছিলাম লুচি আর আলুর দম। তো আলুগুলো ছোলা হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে আলুগুলোকে একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, এবার হলুদ আর নুন দিয়ে দিব, দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হচ্ছে, এদিকে আমি একটু দইয়ের মধ্যে জল মিশিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই কয়েকটা জিনিস দিয়ে দইটাকে একটু পাতলা করে নিয়েছিলাম, তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে সাইড করে রেখে দেব কিছুক্ষণ। তো এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। তারপর কড়াইতে যে তেলটা আছে ওটাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। তো এটা আমি আগেও দিলে পারতাম আলুটা দেওয়ার আগে, তো আমার খেয়াল ছিল না, ভুলে গেছিলাম, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। তো আমি গোটা জিরে আর তেজপাতাটাকে সম্বাস দিয়ে তারপর এখন আবার আলুগুলো দিয়ে দিব। এটা আগেই করা দরকার ছিল, তো আগে করা হয়নি, তার জন্য এখন দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি আলুগুলোকে, আবার দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে দেব, যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন কষাতে থাকবো, মশলাটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ ফ্রাই করব। তো মশলা ভালো করে একদম কষে গেছে, এখন দিয়ে দেব গ্রেভির জন্য জল। তো গ্রেভির জন্য এখন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, কারণ রেসিপিটা একটু মাখো মাখো করব, তো তার জন্য খুব বেশি ঝোল দেব না। তো কিছুক্ষণ নাড়িয়ে দিচ্ছি নাড়াচাড়া করে, আর কিছুক্ষণ বয়েল হতে দেব। এখন দিয়ে দিব গরম মশলা। তো এখন দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা দিয়ে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারপর খুব সুন্দর কালার একটা এসে পড়বে। আর কিছুটা আলু আমি এখানে গলিয়ে দিয়েছিলাম, গ্রেভিটা আর একটু গাঢ় হয়েছে।
তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো আমার আলুর দম রেডি হয়ে গেছে, এখন লুচি বানাবো। তো চলুন, লুচির জন্য নিয়ে নিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে ময়দার সাথে। তো তেলটা মিশানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা সফট ডো রেডি করে নেব। তো আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে, এখন এখন লিচি কেটে নেব। এখন ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো সবগুলো লিচি কেটে রেডি করে নিয়েছি, এখন সামান্য একটু ময়দা দিয়ে সবগুলো লুচি বেলে নেব। তা আমি তেল দিয়ে বেলছি না, একটু ময়দা দিয়েই বেলছি। তো এখন কয়েকটা লুচি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। তো এই যে আমার কয়েকটা লুচি বেলে রেখে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিব সাদা তেল, তেলটা গরম হলে লুচিগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে লুচি দিয়ে লুচিগুলোকে সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নেব। তো লুচিগুলো খুব সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে করে আমি সবগুলো লুচিকে একটা একটা করে ভেজে নেব। কার কার দেখে খেতে ইচ্ছে হচ্ছে, চলে আসুন। তো এভাবে আমি সবগুলো লুচিকে ভেজে ভেজে তুলে রাখলাম। আমার লুচি আর আলুর দম রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। কেমন লাগলো রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখুন আমি সার্ভ করে দিচ্ছি, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন, যদি না বানিয়ে থাকেন তাহলে এভাবে আলুর দমটা বানিয়ে দেখবেন, খুব মজা হয়।
তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর আমাকে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিসগুলো আপনাদের কেমন লাগে। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন যারা বন্ধু হচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওসগুলো দেখার জন্য। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।